জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, কোন অবস্থাতেই ছাড় দেবে না আওয়ামী লীগ। কুয়েতে গেলেন সেনা প্রধান, আলোচনা হবে আরও বাংলাদেশি সেনা মোতায়েন নিয়ে। একমাত্র মৃত্যু আমাকে থামাতে পারে বললেন গয়েশ্বর। অবরোধের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে মন্তব্য বাহাউদ্দিন নাসিমের। জানিয়ে দেব সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে যা জানালো ডিএমপি। সর্বশেষ জানিয়ে দেব নাটোরে জেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলা, জনসমাবেশ স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কোনো অবস্থাতেই ছাড় দেবে না আওয়ামী লীগ। বিএনপি ও তার মিত্রদের আন্দোলনে কোনো অবস্থাই ছাড় দেবে না আওয়ামী লীগ। বিশেষ করে শনিবার বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘিরে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনার পর আরও কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল। বিএনপির আন্দোলন কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ চলবে, নাশকতা নৈরাজ্য মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থানও বহাল থাকবে, একসঙ্গে চলবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। বিএনপির অবস্থান কর্মসূচির দিনে দলটির দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমানের উপর হামলার পর ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে পুলিশের আপ্যায়ন এবং হাসপাতালে আমানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফলমূল ও ফুল পাঠানোর ঘটনায় সরকার পক্ষে নমনীয় মনোভাবে ইঙ্গিত কিনা এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তবে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা বলছেন এটি রাজনীতিতে সহমর্মিতা ও সহানুভূতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার পরিচয়ক হলেও এর সঙ্গে বিএনপির সন্ত্রাস নির্ভর আন্দোলনকে ছাড় দেওয়ার বিষয় নেই। গত ডিসেম্বর বিএনপির আন্দোলন কর্মসূচির শুরু হওয়ার পর থেকে যে ধরনের কঠোর মনোভাব দেখানো হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়া 2013-15 সালের মতো আন্দোলন অগ্নিসন্ত্রাসের রূপ নিলে আরও কঠোর অবস্থান নেবে সরকার। পুলিশের অনুমতি না পেলেও শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চালিয়ে গেছে বিএনপি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ কর্মসূচি আগের দিন গভীর রাতে প্রত্যাহার করেছিল আওয়ামী লীগ। এরপরও বিএনপির কর্মসূচি ঘিরে সন্ত্রাস সহিংসতার আশঙ্কা থেকে গাবতলী আমিনবাজার যাত্রাবাড়ি চৌরাস্তা দুনিয়া উত্তরা টঙ্গী সহ কয়েকটি পয়েন্টে রাস্তার পাশে সতর্ক অবস্থান ছিল সরকার সমর্থকদের। কুয়েত গেলেন সেনাপ্রধান, আলোচনা হবে আরও বাংলাদেশি সেনা মোতায়েন নিয়ে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েত সফরে গেছেন। কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল সামারির আমন্ত্রণে তার এই সফর। সেনাপ্রধানের এই সফরের অন্যতম লক্ষ্য হল অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা করা। রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আরি আবদুল্লাহ আল সালেম আল সাবা ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আলী আল সাবা মিলিটারি একাডেমি ও বাংলাদেশ সেনাদের কার্যক্রম পরিদর্শন করবেন এস এম শফিউদ্দিন আহমেদ। একমাত্র মৃত্যু আমাকে থামাতে পারে বললেন গয়েশ্বর। রাজধানীর ধোলাইখাল মোড়ে শনিবার অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের হামলায় আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আহত অবস্থায় তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়, সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এদিকে সংঘর্ষে আহত দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান খাবার ও একটি ফলের ছুরি পৌঁছে দেন। এ দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্কন সহ নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। রাজপথে মেরে আবার আপনের পেছনে আনা কারণ খোঁজার চেষ্টা করছেন তারা। কেউ কেউ দুই নেতার ভূমিকা নিয়ে সন্দেহ করলেও দলটির হাইকমান্ড ও বিভিন্ন স্তরের নেতারা তা আমলে নিচ্ছেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদ সম্মেলন করে বলেছেন দলের প্রতি তাদের আনুগত্য নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। নেতা কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াতে এবং ভিসানীতি থেকে বাঁচতে সরকার এই নাটক সাজিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমানও বলেছেন নেতাকর্মীদের বিভ্রান্তি করতে নাটক সাজানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার গুলশান কার্যালয় থেকে অবস্থান কর্মসূচির বিষয়ে পর্যবেক্ষণ করেন। তখন তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের আহত হওয়ার খবর পান। সেখানে উপস্থিত এক নেতা জানান তাকে পেটানোর ভিডিও দেখে বিএনপির মহাসচিব চোখের পানি ধরে রাখতে পারেনি, ফলে বিকালে যখন গয়েশ্বর চন্দ্র রায়কে তার নয়াপল্টন অফিসে পৌঁছে দেওয়া হয় তখন তাকে ফোন করেন মহাসচিব। ফোনে গয়েশ্বর চন্দ্র রায় কেমন আছেন জিজ্ঞাসা করে আবারও আবেগ আপ্লুত হয়ে পড়েন মহাসচিব। কিভাবে এটা সম্ভব? ফোনে একথা বলার সময় মহাসচিবের চোখে থেকে পানি পড়তে দেখা যায়।
রোববার দুপুর বেলা 12টার দিকে নয়াপল্টনে গয়েশ্বরচন্দ্র রায়কে দেখতে যান তিনি। একমাত্র মৃত্যু আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে, গয়েশ্বরচন্দ্র রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনে ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, একমাত্র মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি যেন আমাকে চিতায় না তোলেন। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এই সরকারের পতন দেখে যেতে পারি। অবরোধের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে বললেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দেশের 17 কোটি মানুষকে এক করে আমরা দেশকে রক্ষা করব। আমরা শান্তি সমাবেশ করি কারণ আমরা শান্তির পক্ষে। দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাব। যারা দেশের মানুষের উপর ও দেশের সম্পদের উপর আঘাত আনবে, অবরোধের নামে সহিংসতা করবে, তাদের আমরা প্রতিহত করব। এই দেশে এখন সহিংসতা করার কোনো সুযোগ নেই। রবিবার বিকালে মাদারীপুর লেকের পশ্চিম পারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কোন রাজনৈতিক দল যদি তাদের জনমত বা জনপ্রিয়তা যাচাই করতে চায়, তারাও নির্বাচনে আসুক। কিন্তু নির্বাচনে না এসে হুমকি দিয়ে ভয় দেখিয়ে জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে আমরা তাদের উপযুক্ত জবাব দেব। আমরা কাউকে আর দেশে সহিংসতা করার সুযোগ দিব না। নাসিম বলেন, আমরা প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম করে দেশের গণতন্ত্রকে উদ্ধার করেছি। আমরা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা স্বৈরাচার, সন্ত্রাসী, 71-এর ঘাতকদের বিপক্ষে ও 75-এর খুনিদের বিপক্ষে এবং গ্রেনেড হামলাকারীদের বিপক্ষে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণতন্ত্রকে উদ্ধার করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে যা জানালো ডিএমপি। রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে, তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাতে গণমাধ্যমকে তথ্য জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে, তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক দলের সভা সমাবেশে নিষেধ নেই, তবে সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না বলেও জানান তিনি। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবারের ঢাকা মহানগরীর জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল 3টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। নাটোরে জেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলা, জনসমাবেশ স্থগিত। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল 6টার দিকে শহরের চক বৈদ্যনাথ গুরপট্টি এলাকায় তাকে লাঠি ও রড দিয়ে বিধারক পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়, জনসমাবেশের প্রস্তুতির জন্য দলীয় কার্যালয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের লোকজন রহিম নেওয়াজের ওপর এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলেছে, বিএনপির দলীয় কোন্দল থেকে এই হামলা হতে পারে। এ ঘটনার পর আওয়ামী লীগের কর্মীদের লাঠি শোটা হাতে শহরে দফায় দফায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে। গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা রহিম নেওয়াজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর পূর্ব নির্ধারিত জনসমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম। বিএনপি সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আজ সকাল 9টায় শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে সামনে জনসমাবেশ করার উদ্যোগ নেয়। এ উপলক্ষে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ভোর 6টার দিকে সদর উপজেলার সাতনি গ্রাম থেকে অটোরিকশা যোগে দলীয় কার্যালয়ে আসছিলেন। ইতিমধ্যে শহরের চক বৈদ্যনাথ গুরপট্টি এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত লাঠি শোটা নিয়ে তার উপর হামলা করে, তাকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।